এই ভার্ব, এই ভার্ব দিয়েছিলাম। কোন টেন্সে করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে গেলে, ফ্রেম করতে গেলে সেই রুলটা কি, সাবজেক্ট অ্যাম ইজ আর তিনটের মধ্যে যে কোনো একটা, ভার্বের সঙ্গে আইজি অবজেক্ট বা রিমেনিং। এইবার ব্রেক বলেছে, তাহলে কি লিখি প্রথমে? সাবজেক্ট, সাবজেক্ট লিখি আই, তারপরে আই বসে কি বসে, অ্যাম লিখি আই অ্যাম। এবার ভার্বের ভার্ব আছে, ভার্বের সাথে কি দেব, আইন দিবে। ভার্ব কোনটা? ব্রেক, তাই না? তাহলে কি হবে, ব্রেকের সাথে আইন দিবে, ব্রেক বি আই এ কে আই। এবার কি করবো, ভার্বের সাথে আইন যুক্ত, আইন যুক্ত করলাম, ব্রেকিং, আই অ্যাম ব্রেকিং এ নল। আমি একটা পুতুল ভাঙছি, মাই কি হবে লিখি, মাই ফাদার আমার বাবা হয়েছে। এবার অ্যানিস আর এবার যে কোনো একটা কি হবে, মাই ফাদারের পরে কি বসে, ইস। তাহলে বাই ভার্বের সাথে আইনটি যুক্ত হবে, যেমন বাই তার সাথে আইনটি যুক্ত করে কি হবে, বাইং। কি লিখি, বাইং ভেজিটেবলস। তাহলে আমার মা সবজি কিনছে, কি হবে, মাই ফাদার ইজ বাইং ভেজিটেবলস। ব্রিং, তাহলে ব্রিং দিয়ে কি হবে, লিখি কি, ইজ হয়। তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, ব্রিং, ব্রিং লিখে তার সাথে আইএনজি। তাহলে কি হলো, সাবজেক্ট হলো অ্যাম ইজ এর মধ্যে ইজ লিখলাম, ভার্বের সাথে আইএনজি, হি ইজ ব্রিংগিং আমার জন্য, আমার জন্য সে একটা পেন আছে। তারপরে হচ্ছে কি, কল, কল মানে কি, ডাকা। মানে কি, আমি একটা সেন্টেন্স বলি, দেখো আমি তাকে ডাকছি, তাহলে কি হবে, আমি কে ডাকছি, আমি সাবজেক্ট আই, তাহলে আই এর পরে কি হবে, অ্যাডিসারের মধ্যে আই অ্যাম। তারপরে কল বলেছে, কলের সাথে কল আছে, ভার্ব, ভার্বের সাথে আই এনজি, আই অ্যাম কলিং, আমি তাদেরকে ডাকছি, তাহলে কি হবে, তারা মানে অনেক জন, দে লেখা দে তো হয় না, অপসিটে কি হবে, দেম, আই অ্যাম কলিং দেম। হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপরে ক্যাচ, ক্যাচ মানে কি, ধরা। তাহলে লিখি, দ্য প্লেয়ার, দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স আর ক্যাচিং, ধরছে। ক্যাচিং এ বল, ক্যাচিং বলস করি, বল ধরছে। হলো, তাহলে এইভাবে ভার্ব দিলে তোমরা ঠিক সেন্টেন্স আছে, সাবজেক্ট ছক কেটে নেবে আগে, দিয়ে এই তলায় বসিয়ে এইভাবে পড়বে, ঠিক আছে? আর আজ তাহলে আজকে আমরা কি শিখলাম, এটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্স ইউজ করে কিভাবে সেন্টেন্স ফ্রেম করতে হয় বা সেন্টেন্স গঠন করতে হয় শিখে গেলাম। এবার নেক্সট দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, যে কাজটা কিছুক্ষণ আগে হয়ে গেছে কিন্তু সেই কাজে যে হয়ে গেছে তার রেশ বা প্রভাবটা হয়ে গেছে, তাই তো? তাহলে একটা ভার্ব থাকা, ব্রেক, তাহলে ব্রেক মানে ভাঙা। তাহলে আমি কি লিখি, যে আমি, আমি একটি পুতুল, আমি একটি পুতুল ভেঙেছি বা ভাঙি আছি, হ্যাঁ। তাহলে কি হবে, আমি একটি পুতুল ভেঙেছি, আর কন্টিনিউয়াস টেন্সে কি হলে কি হতো, আমি একটি পুতুল ভাঙছি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি একটি পুতুল ভেঙেছি, মানে আমার ভেঙে ফেলা হয়ে গেছে, এখন টুকরো গুলো পড়ে আছে। আমি একটি পুতুল
ভেঙেছি তাহলে সাবজেক্টকে আমি আর বুঝবো কি সাবজেক্ট তারপরে কি হ্যাভ হ্যাজ তাহলে আই বসব কি বসে হ্যাভ তারপরে কি ভার্বটা কি নরমালি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব তাহলে এখানে ভার্ব কোনটা ভেঙেছি ভাঙাই ফেলেছি কি ব্রেক তাহলে ব্রেকের পাস্ট পার্টিসিপল কি হবে ব্রেক ব্রো ব্রোকেন আই হ্যাভ ব্রোকেন তাহলে এইখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা কাজে লাগলো তাই তো সাবজেক্ট হ্যাভটা হ্যাজ হয়ে গেল ভার্বের কি নাম ফর্ম হয়ে কি ভেঙেছে একটি পুতুল এ ব্রড ব্রড থার্ড ফর্ম হচ্ছে ব্রড বি আর ও ইউ জি এস টি হ্যাজ